আজ রাত 8টা থেকে প্রায় 10টা পর্যন্ত 20 দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে সভাপতিত্ব করেছেন 20 দলীয় নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই সভায় 20 দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সবাই সর্বসম্মতিক্রমে যে সিদ্ধান্তগুলো নিয়েছেন সেই সিদ্ধান্তগুলো আমি আপনাদের জানাচ্ছি। সম্প্রতি বাংলাদেশে সন্ত্রাস এবং উগ্রবাদের যে ঘটনা ঘটেছে এতে 20 দল অত্যন্ত উদ্বেগ প্রকাশ করছে, এবং আরও সম্প্রতি 1 জুলাই গুলশানের একটি রেস্তোরাঁয় প্রায় 29 জন ব্যক্তি নিহত হয়েছেন। এদের মধ্যে সরকারের ভাষ্যমতে 6 জন সন্ত্রাসী ছিল যারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে, বাকি সবাই বিদেশি, বিশেষ করে ইতালি এবং জাপানের নাগরিক ছিলেন, এবং বাংলাদেশেরও 3 জন ছিলেন, ভারতীয় একজন নাগরিকও ছিলেন, যুক্তরাষ্ট্রের একজন নাগরিক ছিলেন। এই মর্মান্তিক হত্যাকাণ্ডে 20 দল তীব্র নিন্দা জানাচ্ছে এবং প্রতিবাদ জানাচ্ছে, একই সঙ্গে শোক প্রকাশ করছে। 20 দল নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে, এবং যারা নিহত হয়েছেন যারা বিভিন্ন ধর্মের লোকদের আত্মার শান্তি কামনা করছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 20 দল দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই ঘটনার পরে পরেই একটি সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে সন্ত্রাস এবং উগ্রবাদের বিরুদ্ধে যে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন তাকে অভিনন্দন জানিয়েছেন এবং এই আহ্বানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। 14 দলের নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগের কিছু ঊর্ধ্বতন নেতৃবৃন্দ তারা দেশনেত্রীর এই আহ্বানকে উপেক্ষা করে প্রকৃতপক্ষে জাতির আশা আকাঙ্ক্ষাকে উপেক্ষা করেছেন এবং দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে না পেরে জাতির প্রতি তারা কিছুটা অবশ্যই দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছেন। যে জাতির এই মুহূর্তে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন এই ভয়াবহ সংকট থেকে উত্তীর্ণ হওয়ার জন্যে, সেই মুহূর্তে তারা জাতিকে বিভক্ত করতে চাইছেন এবং জাতিকে আরো গভীর সংকটে ফেলতে চাচ্ছেন। 20 দলীয় নেতৃবৃন্দ এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন এবং দেশনেত্রীর জাতীয় ঐক্যের আহ্বানকে পুরোপুরিভাবে সমর্থন দিয়ে সাড়া দিয়ে জাতির প্রতি তাদের দায়িত্ব পালন করবার আহ্বান জানিয়েছেন। 20 দলীয় নেতৃবৃন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার নিজের দলের সঙ্গে এবং দেশের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে কথা বলার পরে এই বিষয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন, এটাই সিদ্ধান্ত হয়েছে। থ্যাংক ইউ।